নিজের হক পাই গর্জিলে আদিবাসী। নবরঙ্গপুর জেলার সমস্ত অনুসূচিত জনজাতি আদিবাসী মানকর সমস্যাকু নেই নবরঙ্গপুর জেলাপাড়ঙ্ক অফিস সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করিবা সহিত 30 দফা দাবিপত্র দেইছন্তি। আজ বিশ্ব আদিবাসী দিবস ওড়িশা আদিবাসী অধিকার মঞ্চর ডাকরারে আজ আমি এটি নবরঙ্গপুর জেলার পালন করছু। এটি যে আমার পালন করার মূল উদ্দেশ্য যে নবরঙ্গপুর জেলা এক আদিবাসী অধ্যুষিত অঞ্চল, পঞ্চম অনুসূচিত অঞ্চল, পেশা আইন অন্তর্ভুক্ত অঞ্চল এবং এই জেলা মধ্যে গ্রাম সভাকে সম্পূর্ণ ক্ষমতা দেওয়া যাইছে এবং আমার যে জঙ্গল অধিকার আইন 2005-2006 সে আইনকে মধ্যে এই জায়গায় মানে ঠিকরে কার্যকরী করা যায় না তা বিষয়ে নিয়ে আজ আমি এটি জেলাপালঙ্কু 30 দফা দাবিপত্র দাপে আসছিল। আমার যেটা কি বামুনিরে যে আমার কোম্পানি পাই 160 একর জমি যে ইডকোকে দেওয়া যাইছে গ্রামসভা বা জঙ্গল অধিকার আইনকে পালন ন করা যায়, পেশা আইনকে উল্লঙ্ঘন করা যায়, যে মানে গাঁ বালাঙ্কর মতামত ন নেই যে দিয়া যাইছে তা বিরুদ্ধে মধ্যে দিয়েছু আমি। তা সহ আমার যে ঝরিগাঁ ব্লক ইচ্ছাপুর নূতন পঞ্চায়েত কার্যালয় গৃহ নির্মাণ যেটা কি আমার রমেশ মাঝি আর প্রকাশ মাঝি যে বিজেডি এমএলএ অছন্তি এমপি অছন্তি তাঙ্কর নিজের নির্বাচন মণ্ডলীরে যে বড় জঙ্গল বা আদিবাসীঙ্কর দখল চাষ জমি বড় জঙ্গল জমিরে সেমানে যে জোর জবরদস্তি যে আইনকে উল্লঙ্ঘন করিকি যে পঞ্চায়েত ঘর নির্মাণ করছেন তাকে আমি বিরোধ করিকি তাকে মধ্যে আমি দাবিপত্র মাধ্যমে জনাইছু যে সেটা সব মানে সঠিকভাবে তদন্ত করে তার উপরে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাও। তা সে সেমানঙ্কর মুখ্য দাবি মধ্যরে পঞ্চম অনুসূচিত অঞ্চল নবরঙ্গপুর জেলা মধ্যরে জঙ্গল অধিকার আইন 2006 ও সংশোধিত আইন 2012 নিয়ম এবং 1996 পেশা আইন অনুযায়ী কেন্দ্র ও রাজ্য সরকারঙ্কর নির্দেশকু পালন করিবা সহিত বন বিভাগ দ্বারা গঠিত বন সুরক্ষা সমিতি দ্বারা মরণাত্মক আক্রমণ ফসল নষ্ট বলি বেআইন কার্য বন্ধ করা যাবা পাই দাবিপত্র প্রদান করিথিলে। দশ দিন ভিতরে যদি কিছু কার্যানুষ্ঠান গ্রহণ করা পাই পদক্ষেপ নিয়া ন যায় তাহলে আমি এই 30টা দাবি কু নেকি জেলাপাল কার্যালয় আগে করোনার সমস্ত নীতি নিয়ম মানি গেলে বসবো। রাজ্যরে প্রতিবর্ষ 9 অগস্ট কু বিশ্ব আদিবাসী দিবস ভাবরে ছুটি ঘোষণা করিবা পাই দাবি করিছন্তি। এই কার্যক্রমরে ওড়িশা আদিবাসী অধিকার মঞ্চ নবরঙ্গপুর জেলা কমিটির সভাপতি উপসভাপতি সম্পাদক সহ সম্পাদক সমেত শতাধিক আদিবাসী যোগ দিয়েছিলেন। পঞ্চম অনুসূচি পেশা কানুনকে নিয়ে গাঁ বালাঙ্ক পচারিকি মন ইচ্ছা ফ্যাক্টরি যেমন বসাই দৌছেন দাবি পূরণ যদি আসন্তকালি ন হব 10 দিন ভিতরে তেবে আমি কলেক্টর সামনে আসিকি ধারণা বসিব। নবরঙ্গপুর বেণুগোপাল রাও রিপোর্ট এই ওড়িশা।